হ্যালো অ্যাসপ্রেন্স গুড মর্নিং টু এভরিওান আজকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পরে দু সালে চার বছর পর আবার ডাব্লু বি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটা বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেটা যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু থ্রি তার মানে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট হবে এবং সেইখানে আপাতত কত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে কয়েকদিনের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ভ্যাকেন্সি রিলেটেড সমস্ত ডকুমেন্টস বা সমস্ত তথ্য আশা করি দিয়ে দেবে এবার শোনো মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে বেসিক্যালি ডাব্লিউ বিসিএস পরীক্ষা আমাদের যে লেভেলের এক্সাম হয় তার থেকে একটু ছোট লেভেলের এক্সাম মানে ডাব্লিউ এর মতোই প্যাটার্ন যে ফার্স্টে আমাদের টায়ার ওয়ানটা অবজেক্টিভ এমসিকিউ থাকবে তারপর টায়ার টুটা আমাদের ডেসক্রিপটিভ থাকবে বা মেন্স এক্সাম আছে তো সেই রকমভাবেই কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে হবে কারণ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আমাদের রাজ্যের মধ্যে বলতে গেলে ডাব্লিউ বিসিএস পরীক্ষার পরেই কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষার স্থান মানে আমরা যদি নাম্বার স্কিমের কথা দেখি বা আমরা যদি এক্সাম প্যাটার্নের কথা বলি ওকে তাহলে বলছে যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য কমিশন ওয়েবসাইট এইচ টিপি ডাব্লিউ বিপিএসসি গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে এটা আজকের একদম রিসেন্ট আপডেট যেটা সাতাশ নয় টু জিরো টু থ্রি মানে আজকের দিনের আপডেট এটা তো অনলাইনের থ্রু দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবং অনলাইনে থ্রু দিয়েই তোমরা ফিস যাবতীয় যা কিছু আছে সেটা তোমরা ভরতে পারবে ফর্ম তো কয়েক দিনের জন্য অপেক্ষা করে যাও সেখানে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে এবং ভ্যাকেন্সি কত আছে সমস্ত ডিটেলস আশা করি খুব তাড়াতাড়ি ডাব্লিউ তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়ে দেবে এবার দেখো তেইশ সালের পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাসটা হবে সেই সিলেবাস সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কমিশনের ওয়েবসাইটে কিছু দেয়নি তবে ধরা যেতে পারে যে লাস্ট যখন এক্সাম হয়েছিল তার মানে টু থাউজেন্ড তার মানে উনিশের যে সিলেবাসটা আমাদের ছিল সেই সিলেবাস অনুযায়ী আমাদের পড়তে হবে এবং আগামী দিনগুলোতে আমরা যেভাবে আমাদের এই মিসলেনিয়াস এক্সামের জন্য পড়ব সেটা টু থাউজেন্ড যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা অনুযায়ী আমরা পড়বো তো দেখো যারা একদম নতুন আছো যারা এই এক্সামটা সম্পর্কে কিছু জানো না যে স্যার কেমন কেমনভাবে কী কী এক্সাম হয় কি কি প্যাটার্ন আছে কি কি সাবজেক্ট পড়তে হবে তো তাদের জন্য একবার ছোট্ট করে একটুখানি বলে দিই এটা দেখতে পাচ্ছ যে টু থাউজেন্ড সিলেবাস টু ওকে তো সেখানে স্কিম অফ দ্য এক্সামিনেশান কী বলছে যে তোমাকে তিনটে পার্টে এই টোটাল এক্সামটা কন্ডাক্ট করা হবে প্রথমে তোমার থাকছে অবজেক্টিভ টাইপ একটা এক্সাম দ্যাট ইজ কল প্রিলিমস এক্সাম যেটা আমাদের ডাব্লিউ এর ক্ষেত্রেও হয় তারপরে ফাইনাল এক্সামিনেশান কনভেনশনাল টাইপ যেটা রিটেন এক্সামিনেশান তার মানে এখানে তোমাকে লিখতে হবে যেভাবে আমরা মাধ্যমিক এক্সাম দিতাম ওকে সেরকমভাবে এখানে ডেসক্রিপটিভ বইতে সব কিছু লিখতে হবে এটা ফাইনাল এক্সামিনেশান এবং পার্ট থ্রি যেটা পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা পিটি বলছি তো এই তিনটে টায়ারে টোটাল আমাদের এক্সামিনেশনটা ভাগ করা আছে আচ্ছা এবার একটা জিনিস ভালো করে দেখে নাও যে প্রিলি এক্সাম তোমার হচ্ছে হচ্ছে টু হান্ড্রেড মার্কসের দুশো মার্ক্সের তোমার এক্সাম হবে এবং দুশো মার্ক্সের এক্সামের মধ্যে দুটো পার্ট থাকছে মেনলি অ্যারিথমেটিক মানে অঙ্ক আর হচ্ছে জেনারেল স্টাডিজ এবার জেনারেল স্টাডিসের মধ্যে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স জিকেসিএ সমস্ত পার্টই কিন্তু ইনক্লুডেড সমস্ত পার্ট থেকে তোমার দেড়শো মার্কস থাকবে আর অঙ্ক থেকে তোমার থাকবে হচ্ছে তোমার ফিফটি মার্কস এবার প্রত্যেকটা কোয়েশ্চেন টু মার্কস করে পঁচিশটা অঙ্ক ওকে আর পঁচাত্তরটা জিকে এই জিকের মধ্যে যে যে সাবজেক্ট বললাম সমস্ত সাবজেক্টই তোমার ইনক্লুডেড থাকছে ওকে আরেকটা কথা যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু সায়েন্স জিকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা তোমরা লাস্ট ইয়ারের যে পিওয়াই কিউগুলো আছে সেইগুলো ফলো করলেই তো কিন্তু তোমরা দেখতে পাবে যে জিকের মধ্যে সায়েন্স পার্টটাকে খুব ভালো করে পড়তে হবে তো চ্যানেলে যারা নতুন এসছো আমাদের ডাব্লিউ বিপিএসিওয়ালা তারা ওয়ান শট প্রিলিমস আর ডাব্লিউ বিসিএস টু জিরো টু টু মেন্স এই দুটো জায়গা দেখে প্লে গিয়ে সেখান থেকে পুরো থিওরি কন্টেন্টগুলো ভালো করে ভালো করে দেখে নেবে ওকে সেখানে পুরো থিওরি আমাদের কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই কম বেশি প্রায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট থিওরি কিন্তু ওইখানে আমাদের দেওয়া আছে ওকে তো চলো এই প্রিলি এক্সাম পাস করলে তুমি যাবে হচ্ছে ফাইনাল এক্সামিনেশান ফাইনাল এক্সামিনেশান হবে তোমার সাড়ে চারশো মার্কসে তো এইটা হচ্ছে মেইনস যেটার কথা তোমাকে বলছিলাম যে ডেসক্রিপটিভ সেই ডেসক্রিপটিভ এক্সাম হচ্ছে এই ফাইনাল এক্সামিনেশানটা তো এইখানে তোমার তিনটে পেপার হচ্ছে কনভেনশনাল টাইপের পেপার ওয়ানে তোমার থাকছে হচ্ছে ইংলিশ ভালো করে একবার দেখে নাও পেপার ওয়ানে তোমার থাকছে ইংলিশ পেপার টুতে তোমার থাকছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ওকে তার মানে আমরা জেনারেলি যেটা বলি সেটা হচ্ছে বাংলা পেপার টু আর পেপার থ্রিতে হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক ওকে পেপার থ্রি যেটা আছে সেই থ্রিটা তো ডেসক্রিপটিভ ওয়েতে হবে এবং সেটা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ওপরে হবে মানে প্রিলি এক্সাম আমাদের যে সিলেবাসের ওপরে ছিল পেপার থ্রিও কিন্তু মেইনস এক্সামে সেই সিলেবাসের ওপরেই হবে শুধু প্যাটার্নটা আলাদা একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ ঠিক আছে তো চলো পেপার থ্রিতে আমাদের এই পার্টটা হলো এবার ফুল মার্কস আর টাইম হচ্ছে দেখো পেপার ওয়ান এবং টু এর জন্য তোমার থাকছে একশো করে প্রত্যেকটা পার্টের জন্য মানে পেপার ওয়ান ওয়ান পেপার টু ওয়ান তার মানে টোটাল তিনশো হয়ে গেল সময় থাকছে তোমার কত এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে তোমার দেড় ঘন্টার মধ্যে এক্সাম দিতে হবে আর ফুল মার্কস হচ্ছে পেপার এর জন্য সেটা হচ্ছে দেড়শো মার্কস তার মানে হচ্ছে দেড়শো 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 পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তিনটে পেপারে দেড়শো 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 ইংলিশ বাংলা জেনারেল স্টাডিস এবং অ্যারিথমেটিক ওকে পেপার এর জন্য তুমি পাবে টোটাল এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একশো মার্কসের তোমার জেনারেল স্টাডিজ থাকবে গ্রুপ এ আর ফিফটি মার্কসের তোমার তোমার থাকবে গ্রুপ বি টোটাল থাকছে আড়াই ঘন্টা তার মানে পেপার থ্রি এর দেড়শো মার্কসের জন্য তুমি আড়াই ঘন্টা পাচ্ছ আর পেপার ওয়ান আর পেপার টু এর যে দেড়শো মার্কস আছে মানে বাংলা এবং ইংলিশ তার জন্য তুমি পাচ্ছ টোটাল দেড় ঘন্টা ওকে তো এই হলো ফাইনাল এক্সামের তিনটে পেপারে সাড়ে চারশো মার্কসের গল্প ঠিক আছে মানে খুব বেশি টাফ নয় আবার খুব বেশি সহজও নয় পড়তে হবে পড়লে কিন্তু পারা যাবে কারণ টু থাউজেন্ড নাইনটিন কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে ওকে এই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যেটাকে ডাব্লিউ বিসিএস ছোট ভাই হিসেবে বলা হয় ঠিক আছে মানে ডাব্লিউ বিসিএস যদি ওয়ার্ল্ড কাপ খেলা হয় তাহলে পিএসসি মিসলেনিয়াস হচ্ছে ইউরো কাপ খেলা ঠিক আছে মানে ছোট ওয়ার্ল্ড কাপ ঠিক আচ্ছা পার্সোনালিটি টেস্ট কি আছে দেখো পার্সোনালিটি টেস্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হান্ড্রেড মার্কসের পার্সোনালিটি টেস্ট আছে এবং সেখানে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট যারা আছে সেই ক্যান্ডিডেটকেই ডাকবে যারা প্রিলি এবং মেন্স এক্সাম পাস করবে তাদেরকেই ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ সেটা হানড্রেড মার্কস আচ্ছা এবার দেখো যে ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে এই যে এই যে পার্টটা আছে এই পার্টটা এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেই মেরিট লিস্টটা কিন্তু তোমার অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অফ ইন দ্য অল থ্রি পেপার্স তিনটে পেপারে তুমি যে যে মার্কস পেয়েছো সেই মার্কসের ওপরেই হবে এবং দ্যাট অপটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার তার মানে কোনো মার্কস কিন্তু এখানে কোয়ালিফাইং ইন নেচার সেই অর্থে নেই ওকে তো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমার তিনটে পেপারে যে মার্কস তুমি পাচ্ছ সেই তিনটে পেপারের মার্কসের ওপরেই হবে মাইন্ড ইট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা তার মানে টোটাল কত নম্বরের আমার এক্সাম হলো পার্সোনালিটি টেস্ট একশো ফাইনাল মেরিট ফাইনাল এক্সাম হচ্ছে সাড়ে চারশো আর যেটা পার্ট ওয়ান এক্সাম আছে মানে অবজেক্টিভ টাইপ সেই অবজেক্টিভ টাইপের এক্সাম হচ্ছে আমার টোটাল দুশো তার মানে সাড়ে চারশো দুশো সাড়ে ছশো আর একশো সাড়ে সাতশো মার্কসের কিন্তু এক্সাম হবে আচ্ছা এবার সিলেবাসটা সম্পর্কে একটা ছোট্ট করে আইডিয়া দিয়ে দিই জেনারেল স্টাডিজ যেটা প্রিলিমিনারি ফাইনাল এক্সামিনেশনের জন্য লাগছে এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যেটা মাধ্যমিক এক্সামিনেশন বলেছে তার মানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আমরা বাংলা মাধ্যমের যে মাধ্যমিক এক্সামিনেশনের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ওপরে বেশ করেই কিন্তু আমাদের অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজের পার্টগুলো থাকবে তার মানে অঙ্ক সেটা টেন স্ট্যান্ডার্ড এবং জিকের যে পার্টটা আছে সেটাও আমাদের টেন স্ট্যান্ডার্ডই থাকছে সেটা ফাইনাল এক্সামিনেশান বা পার্ট ওয়ান এক্সামিনেশান দুটোর ক্ষেত্রে কিন্তু একই সিলেবাস শুধু কোয়েশ্চেনের প্যাটার্নটা আলাদা একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ এই হচ্ছে বিষয় আচ্ছা পেপার ওয়ানে তোমাদের দেখো ইংলিশের জন্য আমাদের কি কি দরকার এই ড্রাফটিং রিপোর্ট করতে হবে কন্ডেন্সিং এ প্রোস কারেক্ট ইউজ অফ ওয়ার্ড এই যে সিলেবাসগুলো আছে এই সিলেবাসের ওপরে বেশ করে তোমার পেপার ওয়ানে যেটা ইংলিশের মার্কস আছে সেই মার্ক ফিক্সড হবে ওকে আচ্ছা আরেকটা কি আরেকটা হচ্ছে এই পার্টটা যেটা হচ্ছে পেপার টু পেপার এর ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের 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 বাংলা বাংলার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা বলছিলাম এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নাও বাংলার ক্ষেত্রে হচ্ছে যে ড্রাফটিং এ রিপোর্ট ঠিক আছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এ প্রোস আর গ্রামার মানে একই পার্ট আছে একই সিলেবাস আছে শুধু ইংলিশ আর বাংলা মানে ইংলিশেও তোমার যেই টাইপের কোয়েশ্চেন আসছে তো তোমার সেই টাইপেরই কোয়েশ্চেন আসছে তো আমাদের চ্যানেলের বাংলা স্যার এবং ম্যামরা যারা আছেন ইংলিশের স্যার এবং ম্যামরা যারা আছেন তারা তোমাদের এই বিষয়ে কমপ্লিটলি গাইডেন্স তোমরা চ্যানেল থেকে পাবে বা তারা তোমাদের দিয়ে দেবেন তো জুড়ে থাকো যে যে কন্টেন্টগুলো বললাম যে ডাব্লিউ বিসিএস ফিলিমস ওয়ান শট ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ মেইনস ওয়ান শট এই দুটো পার্টেই বা এই দুটো প্লেলিস্টে গেলে তোমরা মোটামুটি কন্টেন্টের হ্যাঁ নাইনটি পারসেন্ট কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ তো প্রত্যেকের জন্য গুড উইশেস থাকলো যারা মেনলি যাদের বয়স সেন্ট্রাল এক্সামের থেকে পেরিয়ে গেছে বা যারা সেন্ট্রাল এক্সাম সেভাবে টার্গেট করো না যারা স্টেট এক্সামের জন্য এই মিসলেনিয়াস সার্ভিস কমিশনের জন্য অনেক অনেক দিন থেকে অপেক্ষা করছো আমার কাছে প্রচুর ফোন মেসেজ এসেছে সে স্যার মিসলেনিয়াস কবে আসছে বা বার হবে তো ইমিডিয়েট স্টেজে কিন্তু পড়াশুনোটা শুরু করে দাও ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে ঠিক আছে এমন কিন্তু ভাববে না যে নোটিফিকেশানটা আমার চোখের সামনে জল জল করবে আমি দেখব তারপর আমি ফর্ম ফিল আপ করবো তারপর আমি স্টাডি করতে আরম্ভ করবো জীবনে চাকরি পাওয়া যাবে না সিলেবাস অনেক বড় যেটা বললাম যে প্যাটার্ন ডাব্লিউ এর মতো ঠিক আছে ডাব্লিউ এর থেকে একটু ছোট এক্সাম এটা তো পড়াশুনোও কিন্তু সেইভাবে করতে হবে চ্যানেল থেকে তোমরা হেল্প নাও ঠিক আছে আমরা তো সব সময় আছি সাথে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউবে সেগুলো ভালো করে দেখো ওকে সেইখান থেকে তোমরা অনেক গাইডেন্স পাবে যেগুলো প্র্যাকটিস ক্লাস হচ্ছে যেগুলো টপিকের ক্লাস হচ্ছে সেগুলো দেখো ভালো করে পড়ো একদম সিলেবাস ধরে ধরে সাবজেক্টিভ মানে অ্যানালিসিস করো ঠিক ঠিকভাবে সব কিছুভাবে তোমরা এগো আশা করি রকম কোনো সমস্যা এখান থেকে তোমাদের হবে না চলো তো মিসলেনিয়াস এসে গেল যারা বলছিলে এখন কিন্তু উঠে পড়ে পড়াশুনো করার সময় ভ্যাকেন্সির দিকে তাকিয়ে সেই অর্থে লাভ নেই ঠিক আছে ভ্যাকেন্সি যখন তারা পাবলিশ করবে তারা করবে তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো করে যাও চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা